আপনাকে বলেছি বিনয়ের সঙ্গে, মাননীয় স্পিকার, যে আপনি, আমি বিনয়ের সঙ্গে বলি, নো নো নো, আপনি আপনি এমন কোন কথা বলিয়েন না যেটা আমাকে এক্সপ্যান্স করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্যান্স, কিন্তু আমাকে যেটা এক্সপ্যান্স করতে হবে এই কথাটা দয়া করে বলবেন না। সেটা আপনার এখতিয়ার মাননীয় স্পিকার, আপনি বসেন, আপনি বসেন, প্লিজ সিট ডাউন। মাননীয় স্পিকার, এটা আপনার এখতিয়ার, এখানে আমার কিছু করবার নেই। দেশে আইন আছে, দেশে আদালত আছে, কিন্তু শুধু দেশে আইনের শাসন নাই। মাননীয় স্পিকার, শাসন আছে, আইন আছে, আইনের শাসন নাই। যে কারণে মানবাধিকার সংস্থাগুলো বলছে যে গত এক বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে মাননীয় স্পিকার 450টি। এই বিচার বহির্ভূত হত্যা মতো জঘন্য ঘটনা কোনো সভ্য রাষ্ট্রে চলতে পারে না। মাননীয় স্পিকার, মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট মতে গত এক দশকে গুম হয়েছে 600-এর উপরে মানুষ। মাননীয় স্পিকার, আমার সুযোগ হয় মাঝে মাঝে